বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি সিদ্ধার্থ সিংহ আর আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেল। প্রত্যেক রবিবারের মতো আজও আমি উপস্থিত হয়েছি আমার সম্পাদিত এবং পরিচালিত ভিডিও সাহিত্য নিয়ে। আজ 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উপলক্ষে আমাদের এই ভিডিও সাহিত্যের 33তম পর্বে কবিতা এবং অনুগল্প পাঠ করে শোনাবেন লাল পাহাড়ির দেশে যা হিতাহিতকে মানাই ছেনারে গান লিখে যিনি গোটা পৃথিবী জয় করেছেন সেই অরুণ কুমার চক্রবর্তী। কবিতা পাঠ করে শোনাবেন সংহিতা বন্দ্যোপাধ্যায়, অর্ণব সাহা, সুজাতা দাস, পীযূষ কান্তি সরকার এবং পাপড়ি গঙ্গোপাধ্যায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন প্রত্যেক রবিবার সকাল ঠিক 8টায় বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলের ভিডিও সাহিত্য। শুরু হচ্ছে আজকের 33তম পর্ব, দেখতে থাকুন। খেয়ালি আবেশ, রবার্ট ব্রুসের সেই মাকড়সাটা একদিন পথ দেখিয়েছিল, দেখিয়েছিল দুর্গম অন্ধকূপ থেকে অদ্ভুত আলোয় ফেরার দিশা, যা একটা সময় আমাকেও বাঁচার নতুন রাস্তা তৈরি করতে সাহায্য করেছিল, সাহায্য করেছিল নিজেকে খুঁজতে। তারপর সেই খোঁজ চলতে লাগলো একদিন, এক মাস, এক বছর, তারপর আরও 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 অনেক সময় ধরে। আজও চলেছে সেই খোঁজ, আর খুঁজতে গিয়েই কখনো তৈরি হয়েছে কবিতা, কখনো গল্প, কখনো উপন্যাস, যে উপন্যাসের প্রতিটি ছত্রে নিজেকেই খোঁজার চেষ্টা চলেছে প্রতিনিয়ত। তারপর সেই উপন্যাস আজও লেখা চলছে, চলবে জীবনের শেষ পর্যন্ত, আর খুঁজে চলব সেই জীবনটাকে যেখানে ছিল আটপৌরে এক লড়াকু মন, আর ছিল এক অদ্ভুত কথকতা শৈশবের, ছিল অবাক হওয়ার মতো কিছু গল্পকথা, আর ছিল পালতোলা কিছু স্বপ্ন, যা শহুরের স্পর্শে চুরমার হয়ে গেছে। তারপর একদিন রবার্ট ব্রুসকে কুলে দেখা, ঠিক তখনই নজরে এলো সেই মাকড়সাটা, হঠাৎ আবার খুঁজে পাওয়া সেই হারানো রাস্তাটা, যে রাস্তাটা চলে গেছে সেই পালতোলা স্বপ্নে, যা হারিয়েছিল একদিন শহুরের স্পর্শে। আমার নিবেদন, সুজাতা দাস। নমস্কার, আমি পীযূষ কান্তি সরকার। বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলে কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহের আহ্বানে আমার কবিতা গ্রহণ মুক্তি। শুরুটা হয়েছিল তরতরিয়ে, দুরন্ত গতিতে, মাঝপথে শিকলে বাঁধা পড়তেই থমকে গেল রজত জয়ন্তী বর্ষের পরবর্তী দিনগুলি। যত টানাটানি করি হাতের কবজি আর পায়ের গোছে কেটে কেটে বসে যায়। প্রতিবেশী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের দল দেখতে দেখতে আমাকে টপকে চলে গেল তারা। কেউ বলে গেল কুমার শানুর কথা, কেউ শুনিয়ে গেল নচিকেতার গান। শতযোজন পিছনে ছিল যারা, তারাই আবার মুচকি হেসে টিপ্পনি কেটে গেল, ভালো ছেলের লেভেলটা এবার নিজেই তুলে ফেল। রক্তাক্ত কলজের ভেতর থেকে যে কবিতাগুলো বেরিয়ে এলো অবহেলা ভরে ছুঁড়ে ফেলে দিয়ে, বৌদি ইঙ্গিতে জানিয়ে দিলেন ট্রায়াল ব্যালেন্সটা মেলাতে না পারলে জীবন বৃথা। অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল, নিশ্চিম ঘন অন্ধকারে ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে
কে যেন আমার হাতে একখানা AK-47 তুলে দিয়ে বলল, দেখ পারিস তো বাঁচ। ওইটুকুই যথেষ্ট ছিল। মুহূর্তে অগ্নি উদ্গীরণে দিক বিদিক প্রকম্পিত করে পৌঁছে গেলাম কয়েকশো আলোক বর্ষ দূরে, যেখানে আমার বন্ধুবান্ধবের দল পরম নিশ্চিন্তে হেঁটে চলেছিল। চমকে উঠল তারা, ওকে ওকে রে। চেনার পরমুহূর্তেই প্রশ্ন, কত ডোনেশন লাগলো কিংবা উপদেশ? এটাই লটারির টিকিট কাটার প্রকৃষ্ট সময়। উত্তর দেবার দায় নেই আমার। বাম হাতের মুঠোয় উদ্যত আমারই রক্ত লাঞ্ছিত কবিতার জয়ধ্বজা, ডান হাতের তর্জনে চাপে টাট 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 তপ্ত বুলেট দেয় শীষ। অট্টহাসিতে প্রকাশ করি আমার জয়োল্লাস। নমস্কার। নমস্কার, আমি পাপড়ি গঙ্গোপাধ্যায়। একটি কবিতা পড়ছি, কবিতার নাম শালপাতাটা ফেলার আগে। ফুচকা শেষের তেঁতুল গোলা জলের মতো সামনে এলে পড়ন্ত এই বিকেল বেলায়, সামলে নেব হা কি ঝাল বলতে বলতে চুমুক দেব উপুর চুপুর শাল পাতাতে, আর শেষের ওই শুকনো ফাহু আদায় করব ঝগড়া করে। চাঁদ পড়েছে ওই কপালে সফল পুরুষ, তোমার ডালে বসতে চাইছে দোয়েল শ্যামা। আমি তো এক স্মৃতিমেদুর ঘুলঘুলিহীন প্রাচীন চড়াই, উড়ছি শুধু খুঁজছি বাসা। ভীষণ যাতা আকাশ ছোঁয়া ফোকরবিহীন মাল্টিস্টোরিড ছোট্ট তরি, ঠাঁই জোটে না, না সোনা নয় ডিম গোছাব, আমার জন্য একটা দুটো সোনা রঙের খড় এনে দাও। শালপাতাটা ফেলার আগে শেষ বেলাতে চুমুক দেব জীবন গোলা টক সুরাতে। ধন্যবাদ। অরুণ কবিতা পড়ছে। এখনো প্রেম আসে কবির হাত ধরে, এখনো চাঁদ আসে আমার দরজায়, এখনো নারী আসে সবের জাগরণে, এখনো আলো পড়ে বুকের কবজায়, এখনো ভালোবাসে শিশুর কচি মুখ হঠাৎ বাড়ি ওঠে হঠাৎ পয়সায়, এখনো নারী মানে ঘরের প্রিয় সাজ যদিও ঝঞ্ঝাট হঠাৎই ঝলকায়। প্রাণের দুটো কথা কাকে যে বলবো, সবাই ব্যস্ত দৌড় প্লাবনে, আসলে কথা নেই কারুর কথা নেই, এখন সব কথা নিজেরই সঙ্গে। তোমরা কথা বলো আমি তো শুনছি, সবার কথা শুনে ওজন বাড়ছে, তবে কি হালকা মানুষ হালকা, আমার চারপাশে হালকা ঘুরছে, তোমারও চারপাশে হালকা ঘুরছে। করুন কবিতা পড়ছি। মনে করে দূর ছায়া পাওয়া তেল ঘরে, তারার কুসুম ফুটে আছে ঘরময়, কবিতার হাত ধরে আছি তুমি আমি, সুন্দর ছুঁয়ে সুন্দর হয়ে যায়। অরুণ কবিতা বলছে। আকাশ খানি ছড়িয়ে আছে ঠিক আকাশের মতো, মানুষ কি আর তেমন করে ছড়িয়ে যেতে পারে, গন্ধবহ হাওয়া যেমন জড়িয়ে থাকে মুখর, বারুদ ঝাঁজে ছেঁড়া শেকল উড়িয়ে পলাশ বন, হাতের হাতের শেকল ধরে জড়িয়ে দিতে ক্ষত, মানুষও তো ছড়িয়ে আছে ঠিক মানুষের মতো, চিদাকাশের পাশের পড়ছি কেমন বেঁচে আছে খবর নিলে পারত, আকাশ খানি ছড়িয়ে আছে ঠিক আকাশের মতো, মানুষও তো ছড়িয়ে আছে ঠিক মানুষের মতো। নমস্কার,
কবি সিদ্ধার্থ সিংহর আমন্ত্রণে দুটি ছোট কবিতা পড়ে শোনাচ্ছি আমি অর্ণব সাহা। আমার নতুন বই স্বপ্নের কশেরুকা থেকে এই দুটি কবিতা। ময়দানের পাশ দিয়ে হেঁটে যায় প্রৌঢ় ও যুবতী, যে প্রেম আগেও ছিল আজও একই গন্তব্যবিহীন, ঠিকানা খুঁজে পাবার আগে তার উল্কা খসে যায়, চোখের জলের রেখা মিশে আছে তারায় তারায়। প্রিন্সেপ খাকের মাঝি বসে থাকে মৃত চরাচর, তেপান্তরে চাঁদ নামে কুকুরের জিভের লালায়। ক্যাক্সি ছোকে আরেকবার খোঁকে খোঁক রেখে মেয়ে কীভাবে, মুহূর্তকে যদি সত্যি ধরে রাখা যেত, কালই তো সে ফসকে যাবে, যা কিছু অনির্বচনীয় তাই পৃথিবী থেকে মুছে গেছে সাত তাড়াতাড়ি। দরজা খোলে, ঘরে ঢোকে মাঝ বয়সী লোক, কাছে দূরে অন্য কোনো বলির বাজনা বেজে ওঠে। পরের লেখা, কাল সারা রাত তোমায় ভেবেছি, পাশ ফিরে শুই দেখি অসহ্য স্বপ্নের নিচে শূন্য বিছানা, আলো ফুকলেই শরীরে গজায় বুনো ঝোপঝাড়, পা জড়ায় পাতা ঝাঁঝি শ্যাওলা ও কলসপত্রী। শুধু তোমাকেই ধরা দেব এই ফাঁকা চরাচরে, কাউকে চিনি না, তুমি ছাড়া কোনো বাসস্টপ নেই, ফ্রাঁসোয়া ট্রুফোর লাস্ট মেট্রোয়ে চেপে বসি আমি, বাইরে কুয়াশা ক্রিসমাস আর সনিক গুচ্ছ, ঝরা সময়ের গান গায় এই ক্লান্ত পৌষ, বয়স বাড়ছে মাদমোয়াজেল বেলা ছোট হয়, অটোস্ক্যাঙ্গের নির্জনতায় চায়ের দোকানে যাকে খুঁজি আমি, সে এখন জাস্ট ট্রেন থেকে নেমে রোল নম্বর দাগানো খাতায় চোখ রেখে ফের ক্লাসে ঢুকছে, প্রায় গম্ভীর দিদিমণি সেজে, উইন্টার লিপ পড়বে আজকে হাপছুকি হয়ে, শীতের শহর প্রতিকা রাস্তা সোহাগ সরণি। নমস্কার, আমি সংহিতা বন্দ্যোপাধ্যায়। আমার কাব্যগ্রন্থ সময়ের দীর্ঘ ছায়ারা, সেখান থেকে দুটি কবিতা পড়ছি। প্রথম কবিতা শহর। এখানে শহর আলো, আর আমি দাঁড়িয়েছি এসে, আলো আলো চারদিকে, রাতগুলো দিনের অধিক, এইখানে এই মাত্র খুন হলো ভিনধর্মী কবি, শূন্য আর স্তব্ধতায় মাথাখোঁড়া পারস্পরিক, এইসব ঢাকা পড়ে ঢেকে দেয় উৎসব এসে, সব কিছু ভুলে থাকো তুমি আজ ভিখিরির মতো, দাঁড়িয়েছ হাত পেতে অতিকায় ধ্বংসের কাছে, আর সব উদাসীন আর সব অভ্যাস বশত। দ্বিতীয় কবিতা আগুন বেড়। পা থেকে মাথা পর্যন্ত ধায় পিত্ত জল, ওঠে ঢেউ, দুপাশে সরছে রাস্তা নাকি ভেঙে যাচ্ছে শহর, পা টলছে, পড়ে যাচ্ছি নির্মমতা দিকচিহ্নহীন, আমার কথাকে কেউ খুন করে জেলেছে প্রহর, পড়ে যেতে যেতে উঠি ধুলো চেটে মুছে নিয়ে মুখ, পৃথিবীটা ঘিরে আসে সন্ধ্যের বাতাস জেলখানা, আমি শুধু লিখে যাচ্ছি আহত বন্দীর শৃঙ্খল, প্রত্যহ প্রত্যহ রোজ গোপন খাতায় একটানা। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।